Welcome students. In this video I am going to discuss about unit 2 of our runaway kite. Let's start. It is always lovely on the big half moon in summer. That means in the season summer the weather of the island big half moon is very beautiful. অর্থাৎ এই গ্রীষ্মকালে এই যে দ্বীপটা big half moon তার আবহাওয়া খুবই মনোরম থাকে. খুবই সুন্দর. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. What is ripples? A moving disturbance in the surface of a fluid. That means small waves. The halka dheu. When it is fine, that means when the weather is fine, the harbor is blue and calm. The harbor looks blue and quiet. But there is a little wind and small waves. অর্থাৎ গ্রীষ্মকালে যখন আবহাওয়া ভালো থাকে তখন বন্দরটাকে কেমন দেখতে লাগে? নীল, শান্ত, কিন্তু সেখানে হালকা হাওয়া থাকে এবং হালকা ঢেউ থাকে, প্রায় না থাকার মতোই. বাট আর্লি আর ইন ইউনিট ওয়ান উই হ্যাভ সিন দ্যাট ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন. শীতকালে ঠান্ডায় কি হয় না, দ্বীপটা এই বন্দরটা একদম জমে যায়. But in summer, when the weather is fine, the harbor looks blue and calm with a little wind and ripples or small waves. কিন্তু যখন গ্রীষ্মকালে আবহাওয়া ভালো থাকে তখন কিন্তু বন্দরটা নীল রঙে দেখতে এবং শান্ত, সেখানে হালকা বাতাস থাকে এবং হালকা ঢেউ. Every summer, we had some hobby. The last summer, before Dick and Mimi came, we were crazy about kites. Last summer, when Dick and Mimi was not present there, we were crazy about kites. Crazy means excited. That means they were excited about kites. In last summer, গত গ্রীষ্মকালে যখন মিমি এবং ডিক তখনও তাদের ওখানে থাকা শুরু করেনি, তখন কিন্তু তারা ঘুড়ি নিয়ে খুব বেশ উৎসাহিত হয়েছিল. Why? Because a boy on the mainland showed Claude how to make them. They means the kites. কিভাবে ঘুড়ি বানাতে হয়. In winter, when they shifted to the mainland, on the mainland, a boy taught Claude how to make a kite. যখন তারা শীতকালে mainland স্থানান্তরিত হয়েছিল তখন কিন্তু সেখানে একটা ছেলে ক্লডকে ঘুড়ি তৈরি শিখিয়েছিল. Back on the island, we made plenty of kites. And after returning to their island, they made a lot of kites. তারপরে তারা যখন দ্বীপে ফিরে এলো শীতকালের পরে তখন কিন্তু তারা এখানে অনেক ঘুড়ি বানিয়েছিল. ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস. অ্যান্ড আফটার মেকিং দ্য কাইট, হোয়াট ডিড দে ডু? তারা কী করতো এই ঘুড়িটাকে নিয়ে? না, দে প্লেড আ গেম, তারা একটা খেলা খেলতো. ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত. অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস. শিপরেকড মেরিনার্স মিনস সেলার্স অফ আ সি বিং ডিস্ট্রয়েড, অর্থাৎ ডুবন্ত জাহাজ, জাহাজ ডুবে যাচ্ছে তার নাবিক. সিগন্যালিং অর্থাৎ সংকেত পাঠাত. দ্যাট মিনস হোয়েন আ শিপ ইজ বিং রেকড অর হোয়েন আ শিপ ইজ বিং ডিস্ট্রয়েড দ্য সেলার সেন্ড সিগন্যাল. যখন একটা জাহাজ ডুবে যায় তখন কি করে নাবিকেরা? সংকেত পাঠায়. দে আর অলসো প্লেইং আ গেম লাইক দ্যাট, তারাও একটা এরকমই একটা খেলা খেলছে. কি করছে না, দে আর সেন্ডিং সিগন্যালস, তারাও সংকেত পাঠাচ্ছে. কিভাবে? ক্লড ওয়েন্ট টু দ্য আদার পার্ট অফ দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড. ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যাচ্ছে. অ্যান্ড হি ইজ সিগন্যালিং হার সিস্টার উইথ দ্য হেল্প অফ দ্য কাইট. সে কি করছিল? ঘুড়ির সাহায্যে তার বোন অর্থাৎ যার ন্যারেটরকে সিগন্যাল পাঠাচ্ছে. এইভাবে তারা একটা খেলা খেলতো যেটাকে বলা হচ্ছে শিপ রেক্ট মেরিনার সিগন্যালিং টু ইচ আদার. ঠিক যেভাবে ডুবন্ত জাহাজের নাবিকেরা সংকেত পাঠাতো, ঠিক সেভাবে তারাও কি করে ঘুড়ির সাহায্যে ক্লড দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
বক্তাকে সিগন্যাল বা সংকেত পাঠাত। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। দে হ্যাড অলসো আ বিগ রেড কালার্ড কাইট, তাদের একটা বড় লাল রঙের ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, বিগ হাবমু লাইট হাউস। অ্যান্ড হাউ ডিড দ্য ডেকোরেট দ্য রেড কাইট, কীভাবে ওই লাল ঘুড়িটাকে তারা সাজিয়েছিল। টিনসেল, হোয়াট ইজ টিনসেল? স্ট্রাইপস অফ শাইনি ম্যাটেরিয়াল ইউজ টু ডেকোরেশন, চকচকে জিনিস যেগুলো দিয়ে সাজানো হয়, অর্থাৎ চুমকি যেগুলোকে বলা হয়। সোনালি তারার মতো দেখতে চুমকি দিয়ে তারা কি করেছিল, ওই ঘুড়িটাকে সাজিয়েছিল। অ্যান্ড দে হ্যাড অলসো রিটেন দেয়ার নেমস, তারা তাদের নামও লিখেছিল তার উপরে, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, অ্যান্ড দে হ্যাভ অলসো রিটেন দেয়ার অ্যাড্রেস, বিগ হাফ মুন লাইট হাউস। সো অ্যাট দিস পয়েন্ট অফ দ্য স্টোরি উই কেম টু নো দ্য নেম অফ দ্য ন্যারেটর, অর্থাৎ বক্তার নাম কিন্তু আমরা এতক্ষণ পরে এসে জানতে পারলাম। দ্য নেম অফ দ্য ন্যারেটর ইজ ফিলিপ্পা লিট, বক্তার নাম হচ্ছে ফিলিপ্পা লিট। সো দে হ্যাড অ বিগ রেড কালার্ড কাইট অ্যান্ড দে অলসো ডেকোরেট দ্য কাইট উইথ গোল্ড টিনসেল স্টার্স অ্যান্ড দে হ্যাড রিটন দেয়ার নেমস ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট অন দ্য কাইট অ্যান্ড দে হ্যাভ অলসো রিটন দেয়ার অ্যাড্রেস বিগ হাব মুন লাইট হাউস অন দ্যাট কাইট। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্রেট উইন্ড ফর কাইট ফ্লাইং। ইউ উইল নো দ্যাট ফর কাইট ফ্লাইং আ গুড উইন্ড ইজ নিডেড, ঘুড়ি উড়াতে গেলে কিন্তু একটা ভালো হাওয়ার দরকার, ভালো হাওয়া হলে তবে কিন্তু ঘুড়িটা উড়বে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্রেট উইন্ড ফর কাইট ফ্লাইং, এই ঘুড়ি উড়ানোর জন্য একটা ভালো হাওয়া একদিন হয়েছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস I tripped and fell over the rocks. The narrator was not sure how that happened. What happened? Now when she was bringing the kite from the house and fell over the rocks. Tripped means stumbled. So when the narrator was bringing the kite from the house, he stumbled and fell over the rocks. Jokhon bokta tar bari theke oi ghuri take niye aschilo, সে হোঁচট খেল অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের ওপরে পড়ে গেল। তার জন্য কি হলো, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। সো অ্যাজ হি ফেল অন দ্য রক হার এলবো ওয়েন্ট রাইট থ্রু দ্য কাইট অ্যান্ড ইট মেড আ বিগ হোল। তাই যখন সে পড়ে গেল পাথরের ওপরে তখন তার কনুইটা কি হলো না, ঘুড়ির মধ্যে দিয়ে চলে গেল এবং ঘুড়িটার মাঝখানে একটা বড় ছিদ্র হয়ে গেল। নাও ইউ ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ নট পসিবল ফর দ্য কাইট টু ফ্লাই, তো এই ঘুড়িটা কিন্তু এখন আর উঠতে পারবে না যেহেতু ওখানে ছিদ্র হয়ে গেছে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। সো দে হ্যাড টু ফিক্স দ্যাট কাইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি তাদেরকে কী করতে হবে, ঘুড়িটাকে সারাতে হবে, কারণ এই ধরনের বাতাস কিন্তু সবসময় থাকে না। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, সো দে র্যান টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কাগজ যদি আছে ওটাকে সারানো যায়। তার জন্য কী করলো তারা, লাইট হাউসে দৌড়ে গেল। উই নিউ দে আর ওয়াজ নো মোর রেড পেপার অ্যান্ড দে আর অলরেডি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ নো রেড পেপার, তারা আগে থেকে জানতো ভালোভাবে যে তাদের কাছে কিন্তু কোনো লাল কাগজ আর নেই। সো উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হ্যান্ডি মিনস নিয়ার বাই ওয়ার উইথ ইন রিচ, তাদের হাতের নাগালে যেটা ছিল, তাদের হাতের নাগালের মধ্যে যেটা প্রথম তারা পেলো সেটা দিয়ে তারা সারালো। কী করলো না, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বিগ বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে একটা বই তাকের ওপরে একটা পুরনো চিঠি পড়েছিল। অ্যান্ড দ্যাট কেম হ্যান্ডি, দ্যাট ওয়াজ নিয়ার টু দেম, তাদের কাছাকাছি ওটাই ছিল। সো দে টুক দ্যাট লেটার, ওই চিঠিটাকে তারা তুলে নিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আর সিট অন ইট সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, প্যাচড কভার্ড আ হোল উইথ আ পিস অফ পেপার, অর্থাৎ ওই যে ছিদ্রগুলো সেটাকে মেন্ডেড, অর্থাৎ তারা সারিয়েছিল, তাপ্পি দেওয়া যেটাকে বলা হয়। সো দে প্যাচড দ্য কাইট উইথ দ্য হেল্প অফ দ্য
লেটার, ওই পুরনো চিঠিটা দিয়ে তারা কি করলো, সেখানে একটা তাপ্পি লাগিয়ে দিল। অ্যান্ড দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং তারা আগুনে শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার, অ্যান্ড হোয়েন দ্য কাইট ইজ ওয়ান সেকেন্ড রেডি টু ফ্লাইট, যখন তাকে তাপ্পি দেওয়ার পরে আবার ওড়ার জন্য তৈরি হলো, দে স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার, অ্যান্ড দ্য কাইট রোজ আপওয়ার্ডস লাইক এ বার, পাখির মতো কী হলো, ভুঁড়িটা উড়ে গেল কারণ হাওয়াটা ভালোই ছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, গ্লোরিয়াস মিনস এক্সিলেন্ট, অ্যান্ড ইট সোড, সোড মিনস রোজ হাই, অর্থাৎ উপর দিকে উঠে গেল। সো অ্যাজ দ্য উইন্ড ওয়াজ এক্সিলেন্ট দ্য কাইট সোড, দ্যাট মিনস রোজ হাই কুইকলি, খুব তাড়াতাড়ি কী হলো, ঘুড়িটা উপরের দিকে উঠে গেল কারণ বাতাস খুবই ভালো ছিল। অল অ্যাট ওয়ান সাডেনলি স্ন্যাপ, হোয়াট ইজ স্ন্যাপ, ক্র্যাকিং অর টিয়ারিং সাউন্ড, অর্থাৎ কোনো কিছু ছিঁড়ে গেলে যে খট করে শব্দ হয় সেটাই। সাডেনলি কী হলো, একটা শব্দ হলো, ছিঁড়ে যাওয়ার মতো একটা শব্দ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ, দ্যাট মিনস ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি উইথ আ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড, অর্থাৎ ক্লড বোকার মতো হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্যাট মিনস দ্য কাইট ওয়াজ টর্ন ফ্রম ইটস স্ট্রিং বাই আ পাওয়ারফুল উইন্ড, অর্থাৎ ঝোড়ো হওয়ার ফলে ওই ঘুড়ি থেকে দড়িটা বা সুতোটা ছিঁড়ে গিয়েছে। অ্যান্ড আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেন ল্যান্ড, দ্যাট মিনস দ্য আনকন্ট্রোলড কাইট ওয়াজ ফ্লোটিং ওভার টু দ্য মেন ল্যান্ড, ওই অনিয়ন্ত্রিত ঘুড়িটা দড়ি ছিঁড়ে গেছে, সুতো ছিঁড়ে গেছে, তার মানে ওটা এখন অনিয়ন্ত্রিত, ওটা নিয়ন্ত্রণ নেই, হাওয়ার ফলে ওটা উড়ে যাচ্ছে। দ্যাট আনকন্ট্রোল কাইট ওয়াজ ফ্লোটিং ওভার টু দ্য মেন ল্যান্ড, অর্থাৎ ওই অনিয়ন্ত্রিত ঘুড়িটা এখন মূল ভূখণ্ডের দিকে উড়ে যাচ্ছে। দ্যাটস অল ফর ইউনিট 2।